আসসালামু আলাইকুম সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমাদের মানে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটার জন্য নতুন একটি সিলেবাস দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে। সেই নতুন সিলেবাসটি হচ্ছে, দেখো, প্রথম পত্রের জন্য 5টি অধ্যায়, দ্বিতীয় পত্রের জন্য 5টি অধ্যায়। তো প্রথম পত্রে আছে দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম এবং দশম, এই 5টি অধ্যায়। এবং দ্বিতীয় পত্রে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং একাদশ। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা আগেই পড়ে ফেলেছি, এখন বাকি আছে শুধু একাদশ অধ্যায়। কিন্তু এগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টা অধ্যায় আমি আবার পড়াবো। এখন যেটা নতুন বাকি সেটা হচ্ছে একাদশ অধ্যায়, সেটাই আমি এখন শুরু করব। একাদশ অধ্যায়টা আমরা এখন শুরু করব। সেই অধ্যায়টার নাম হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। জিন তত্ত্ব ও বিবর্তন, জিন তত্ত্ব ও বিবর্তন, জিন তত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়টা আমি এখন শুরু করব। দেখো, বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল বিভিন্ন প্রকার মটরশুঁটি গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে জীবের বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণের পদ্ধতি আবিষ্কার করেন। মেন্ডেল কর্তৃক এই বংশগতির পদ্ধতিকেই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা মেন্ডেলের বংশগতি বলা হয়। তিনি জীবের বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে ফ্যাক্টর তথা জিনকে ফ্যাক্টরকেই দায়ী করেছেন, যে ফ্যাক্টরটা জিন নামে পরিচিত। ফ্যাক্টর বলতে এখানে জিনকেই বোঝানো হয়েছে। জীবের বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণের পদ্ধতিকে মেন্ডেল দুটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। অর্থাৎ মেন্ডেল দুটি সূত্র আবিষ্কার করেন। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ক্লাসিক্যাল জেনেটিক্সও বলা হয়। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ক্লাসিক্যাল জেনেটিক্সও বলা হয়। এখন এগুলো যদি আমরা জানতে যাই, মানে এই অধ্যায়টা পড়তে হলে আমাদের আগে কিছু কিছু টার্ম জানতে হবে বা কিছু কিছু শব্দের সাথে বা কিছু কিছু সংজ্ঞার সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। সেগুলো হচ্ছে যেমন বংশগতি। বংশগতি বলতে কি বুঝি? বংশগতি হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পিতামাতার আকৃতি বা প্রকৃতিগত বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, সেই পদ্ধতিকেই বলা হয় বংশগতি। এরপরে জানতে হবে প্রকরণ অর্থাৎ ভ্যারিয়েশন। প্রকরণ অথবা ভ্যারিয়েশন কি? আমরা সচরাচর পর্যবেক্ষণ করে থাকি পিতামাতার সাথে সন্তানের বৈশিষ্ট্যের যেমন সাদৃশ্য থাকে তেমনি বৈসাদৃশ্যও দেখা যায়। এমনকি সহোদর মানে আপন ভাই বোনের মধ্যেও ব্যাপক পার্থক্য আমরা দেখতে পাই। নিকট সম্পর্কিত জীবের মধ্যে এরূপ বৈসাদৃশ্যতাকে প্রকরণ বলা হয়। অর্থাৎ একই ভাই বোনের মধ্যে যে অনেক ডিফারেন্ট, সেটাকে ভ্যারিয়েশন বা প্রকরণ বলা হয়। বিভিন্ন কারণে জিন ও ক্রোমোজোমের পুনর্বিন্যাসের ফলে প্রকরণ সৃষ্টি হয়। এছাড়াও কিছু শব্দ আরো জানতে হবে, সেগুলো আমরা একটু পরে বলি। এর আগে আমরা আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে কি মেন্ডেলিজম বলতে কি বুঝি। মেন্ডেলিজমের আরেক নাম হচ্ছে মেন্ডেলবাদ। মেন্ডেলিজম অথবা মেন্ডেলবাদ, মেন্ডেল দুটি সূত্র আবিষ্কার করেন, সেই সূত্র দুটোকে মানে এটা বংশগতীয় বৈশিষ্ট্যের স্থানান্তরের যে ধারণা দেন, সেই সূত্রগুলা হচ্ছে দুটো, ওই দুটো সূত্রকে একসাথে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলা হয়। একটু আগে যেটা বলেছিলাম যে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল কি করেছেন, দুটো সূত্র আবিষ্কার করেছেন, সেই সূত্র দুটোকে একসাথে বলা হয় মেন্ডেলবাদ অথবা মেন্ডেলিজম। এই সংজ্ঞাটা তোমাদের প্রায়ই আসে এবং খুব ভালো করে এটা মুখস্থ করে ফেলবে।
মেন্ডেল দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির দুটো সূত্র আবিষ্কার করেন। কার উপরে? দীর্ঘ 7 বছর, এটা হচ্ছে অবজেক্টিভের বিষয়, এবং কোন গাছের উপরে? সেটা হচ্ছে মটরশুঁটি গাছের উপরে। এটার উপরে পরীক্ষা নিরীক্ষা করে দুইটা, এখানে আমরা অবজেক্টিভ পেলাম যে পরীক্ষা নিরীক্ষা করে এই দুটো সূত্র আবিষ্কার করেন। তার সূত্রগুলোকে মেন্ডেলবাদ নামে আখ্যায়িত করা হয়। মেন্ডেলবাদকে আধুনিক জীবতত্ত্বের ভিত্তি হিসেবেও গণ্য করা হয়। তো আজকে এতটুকুই জানলাম, জাস্ট একটু ধারণা দেয়া হলো যে জীবতত্ত্ব কি এবং মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ বলতে কি বুঝি। বাকি শব্দগুলো আমরা সংজ্ঞাগুলো এরপরের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।